তখন ওই মাসে মাসে এই বাড়ির ভাড়া আমাদের গুনতে হবে। আর ওলি ক্রেডিট? ওর মফস্বলের কোনো একটা হোস্টেল ফোস্টেলে পাঠিয়ে দেবো। ওলি তো হ্যান্ডিক্যাপ, সুতরাং হ্যান্ডিক্যাপ কনসেশনও পেয়ে যাবো। দুর্দান্ত প্ল্যানটা কিন্তু। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কিন্তু তোমার টাকা কোথায়? তুমি যে এক্সপোর্টের ব্যবসায় ইনভেস্ট করছো, সব সময় কি টাকা দিয়ে সব কিছু হয়? এটাও মাঝে মাঝে খাটাতে হয়। ওদের ফান্ড, আমার এক্সপিরিয়েন্স, কলকাতার আর ইন্ডিয়ান এক্সপোর্ট মার্কেটের এক্সপিরিয়েন্স, আমার মতন এক্সপিরিয়েন্সড বিশেষজ্ঞ আর কোথাও খুঁজলে পাবে? তোমাকে একটা কথা বলবো? বলো। তোমার সেক্রেটারি হিসেবে আমার তো কম অভিজ্ঞতা হয়নি, তোমাদের সঙ্গে তো আমাকেও নিতে পারো। হোয়াট? কি হলো এত চা ছিলে ছিলে? এখন ঘরের বউ ঘরের বউয়ের মতন থাকবে, ঘরে বসে ছেলে মানুষ করবে। অরিন্দম, বিয়ে করো বলে তো মাথা খেয়ে নিয়েছিলে, এখন বিয়ে করেছি, এর থেকে বেশি আমার কাছ থেকে কিচ্ছু আশা করবে না তুমি। ঠিকই তো, আমার তো আশা করাই উচিত হয়নি। আমি থাকলে যে তোমার খুব একটা সুবিধা হবে না সেটা আমি বুঝি। এই শাট আপ। এ ভুল আমার আর কোনোদিন হবে না অরিন্দম। এই আমি বেরোচ্ছি, ওই ব্ল্যাক কফিটা তুমি খেও। আমি ফাইলটা ফেরত দিয়ে যান নেহা। না মানে স্যার, প্রবলেমটা কি? প্রবলেম প্রবলেমই প্রবলেম। আপনি কি করে রোহিত রায়ের পার্সোনাল সেক্রেটারি ছিলেন বলুন তো? লোন অ্যাপ্লিকেশনে অসংখ্য ভুল। ভুল? হ্যাঁ ভুল, আমি মার্ক করে দিয়েছি, সব ঠিক করে নিয়ে আসবেন। স্যার লোনের স্যাংশনটা কি করে হবে? আমি তো ফাইলটা মুভ করতেই পারছি না। একটা কথা বলবো, কিছু মনে করবেন না, মিস্টার রে কিন্তু এসব ব্যাপারে একদম পারফেক্ট ছিলেন। আপনি তো সেক্রেটারি ছিলেন, সব তো আপনি টাইপ করতেন, তাহলে এত সিলি মিস্টেক হয় কি করে? এক্সকিউজ মি,